पंचम श्रेणी प्रिय शिक्षार्थीबृंद अनलाइन क्लास प्रोग्रामे आज आमी तोमादेर प्राथमिक विज्ञान बोयेर दशम अध्याय आमादेर जीवने तत्व এই অধ্যায় থেকে আলোচনা করার চেষ্টা করব। আশা করি সবাই আমার ক্লাস মনোযোগ দিয়ে দেখবে শুনবে। আজকে এই পাঠে আমরা যে বিষয়গুলি জানতে পারব, প্রথমে হলো তথ্য কি বা কাকে বলে, তথ্য বিনিময় কি এবং তথ্য বিনিময় কিভাবে আমরা করব এবং তথ্য বিনিময়ের সুবিধা কি বা কিভাবে বিনিময় করলে কি কি সুবিধা পাবো। তো বন্ধুরা, আমরা প্রতিদিনই বিভিন্ন ধরনের খবর বিভিন্ন জায়গা থেকে পেয়ে থাকি। এই খবরগুলো কিন্তু আমরা প্রয়োজন মতো কাজে লাগাই এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিই। তাহলে আমরা প্রতিদিনই যে খবরগুলো পাই সেই খবরগুলো প্রয়োজন মতো সাজাই এবং সেগুলি বিনিময় করি মানুষের মাঝে, অন্য মানুষের মাঝে, মানুষের কাছে বিনিময় করি, শেয়ার করি। তাহলে তথ্য কি? তথ্য হলো সংগৃহীত খবর বা আমরা যে খবরগুলো পাই এগুলি প্রয়োজন মতো সাজানোকেই তথ্য বলা হয়। তাহলে সংগৃহীত যে কোনো খবর, সংগৃহীত যে কোনো খবর প্রয়োজন মতো সাজানোকে তথ্য বলে। তাহলে সংগৃহীত যে কোনো খবর, আমরা যে খবর পাই বা যে খবর শুনি সেই সংগৃহীত খবর, যে কোনো খবর প্রয়োজন মতো সাজানোকে তথ্য বলে। বন্ধুরা লিখে নিতে পারো, আবার বলছি, সংগৃহীত যে কোনো খবর প্রয়োজন মতো সাজানোকে তথ্য বলে। এরপরে তথ্য বিনিময় কি? তথ্য বিনিময় কি বা কাকে বলে? তথ্য বিনিময় হলো একটি প্রক্রিয়া। তথ্য বিনিময় হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে তথ্যগুলো আমরা বিভিন্ন জায়গায়, যেমন বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পারি, ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের মধ্যে ছড়িয়ে দিতে পারি। অর্থাৎ যে কোনো খবর বা সংগৃহীত খবর আত্মীয় স্বজন, তারপরে প্রতিবেশী ভাই বোন বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার যে প্রক্রিয়া সেটি হবে তথ্য বিনিময়। তাহলে তথ্য বিনিময় যদি সংজ্ঞা করে লিখি তাহলে লিখব তথ্য বিনিময় একটি প্রক্রিয়া। তথ্য বিনিময় একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো তথ্য বন্ধু পরিবার এবং অন্যান্য মানুষের কাছে, মানুষের সঙ্গে আদান প্রদান করা যায়। তাহলে আবার বলছি বন্ধুরা, দেখো, তথ্য বিনিময় একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো তথ্য বা খবর বন্ধুদের মাঝে করা যায়, বন্ধু পরিবার এবং অন্যান্য মানুষের সঙ্গে আদান প্রদান করা যায়। এটা হলো তথ্য বিনিময় কি, তোমরা লিখে নিতে পারো। আবার পড়ছি, দেখো, তথ্য বিনিময় একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো তথ্য
বন্ধু পরিবার এবং অন্যান্য মানুষের সঙ্গে আদান প্রদান করা যায়। এরপরে এই তথ্য যে আমরা বিনিময় করি, যে কোনো খবর অন্যদের সাথে শেয়ার করি বা বিনিময় করি, তাহলে এই শেয়ারটা আমরা কী কীভাবে করতে পারি, কীভাবে আমরা তথ্য বিনিময় করতে পারি সেটা আমরা আলোচনা করব। তাহলে তথ্য বিনিময় কিভাবে করা যায়, তাহলে তথ্য বিনিময়ের উপায়, প্রশ্ন হল তথ্য বিনিময়ের উপায় বা কিভাবে করা যায়। তাহলে তথ্য বিনিময়ের উপায় বিভিন্ন ভাবে করা যায়। এক নম্বর হল অন্যের সাথে কথা বলার মাধ্যমে, যেমন মুখে মুখে যখন আমরা যে কোনো খবর পৌঁছে দিই, তাহলে অন্যের সাথে কথা বলার মাধ্যমে তথ্য বিনিময় করা যায়। অন্যের সাথে কথা বলার মাধ্যমেও তথ্য বিনিময় করা যায়। অন্যের সাথে কথা বলার মাধ্যমেও তথ্য বিনিময় করা যায়, এটা এক নম্বর পয়েন্ট। তারপরে হলো চিঠি লিখে, আগে আমরা চিঠির মাধ্যমে বিভিন্ন জায়গায় চিঠি প্রেরণ করেছি, এখনো আছে চিঠির ব্যবহার। তো চিঠির মাধ্যমে বিভিন্ন তথ্য আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে পারি। তাহলে দুই নম্বর পয়েন্ট হবে চিঠি লেখার মাধ্যমে, চিঠি লেখার মাধ্যমেও তথ্য বিনিময় করা যায়। চিঠি লেখার মাধ্যমেও তথ্য বিনিময় করা যায়, আমরা দুইটা পয়েন্ট পেয়ে গেলাম। তিন নম্বর হলো ক্যামেরা, দেখেছো তোমরা ক্যামেরা, হ্যাঁ ক্যামেরার মাধ্যমে ছবি তুলে ছবি এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো যায়, বা ভিডিও করে সেই ভিডিও তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় প্রেরণ করা যায়। তাহলে ক্যামেরার মাধ্যমে ছবি তুলে বা ভিডিও করে ক্যামেরার মাধ্যমে ছবি তুলে বা ভিডিও করে আমরা তথ্য বিনিময় করতে পারি। তাহলে কি হলো আবার বলছি দেখো, ক্যামেরার মাধ্যমে ছবি তুলে বা ভিডিও করে আমরা তথ্য বিনিময় করতে পারি, এটা তিন নম্বর গেল। চার নম্বর পয়েন্ট হল বর্তমানে খুদে বার্তা, খুদে বার্তা মানে কি, SMS, তাই না? SMS বা সংক্ষেপে ডেকে আমরা SMS বলতে পারি, শর্ট মেসেজ সার্ভিস। এস হলো শর্ট মেসেজ সার্ভিস, অর্থাৎ খুদে বার্তা। খুদে বার্তা বা ইন্টারনেটের মাধ্যমেও, ইন্টারনেটের মাধ্যমে তথ্য বিনিময় করতে পারি, তথ্য বিনিময় করতে পারি। আবার করছি, বর্তমানে খুদে বার্তা বা SMS এবং ইন্টারনেটের মাধ্যমে তথ্য বিনিময় করতে পারি, এটা গেল চার নম্বর পয়েন্ট। পাঁচ নম্বর হল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, আমরা অনেকেই এর সাথে পরিচিত। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন আছে, আমাদের ফেসবুক আছে, টুইটার আছে, এগুলির মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন খবর বিভিন্ন তথ্য আদান প্রদান করতে পারি। তাহলে দেখব বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক বা টুইটারের মাধ্যমে,
টুইটারের মাধ্যমে তথ্য বিনিময় করা যায়। বিনিময় করা যায়। আবার করছি, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক বা টুইটারের মাধ্যমে তথ্য আমরা বিনিময় করতে পারি। তাহলে বন্ধুরা, তথ্য বিনিময়ে আমরা আরো অনেক পদ্ধতি আছে, তার মধ্যে 5টা পয়েন্ট আমাদের পরীক্ষায় সাধারণত 4টা বা 3টা বা 5টা পয়েন্ট চাওয়া হয়, সে হিসেবে আমরা 5টা পয়েন্ট লিখে ফেলেছি। তথ্য বিনিময়ের উপায়, 1 নম্বর পয়েন্ট হলো অন্যের সাথে কথা বলার মাধ্যমেও তথ্য বিনিময় করা যায়, চিঠি লেখার মাধ্যমেও তথ্য বিনিময় করা যায়, ক্যামেরার মাধ্যমে ছবি তুলে বা ভিডিও করে আমরা তথ্য বিনিময় করতে পারি, বর্তমানে খুদে বার্তা, SMS বা ইন্টারনেটের মাধ্যমে তথ্য বিনিময় করতে পারি। আর 5 নম্বর হলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক বা টুইটারের মাধ্যমেও তথ্য বিনিময় করতে পারি। আশা করি বন্ধুরা, প্রশ্নের উত্তর আমরা সহজেই বোধগম্য হবে আমাদের। এরপরে আরেকটি প্রশ্ন আছে, তথ্য বিনিময়ের সুবিধা কি? এই যে আমরা তথ্য বিভিন্ন মাধ্যম দিয়ে বিনিময় করলাম, এই তাহলে তথ্য বিনিময় করে আমরা কি কি সুবিধা পাবো? তাহলে এই প্রশ্নটা এখানে তথ্য বিনিময়ের সুবিধা 1 নম্বর পয়েন্ট যদি আমি লিখি, তথ্য বিনিময়ের সুবিধা আমরা কি কি পাবো? তাহলে তথ্য বিনিময়ের সুবিধা, তথ্য বিনিময় করলে আমরা প্রথমে এখানে লিখতে পারি তথ্য বিনিময় বিনিময় করলে আমরা নিরাপদে থাকতে পারি। যেমন যে কোনো বিপদের খবর যদি আমাদের কাছে আসে, যেমন ঘূর্ণিঝড় হবে বা সাইক্লোন হবে, এটা যদি আমরা আগে থেকেই তথ্য বিনিময় করতে পারি, যদি জানতে পারি, তাহলে আমরা সেটার প্রতিরোধমূলক ব্যবস্থা করে তুলতে পারি, যার কারণে আমরা নিরাপদে থাকতে পারবো। বা অনেক সময় বন্যার সময় বা ঘূর্ণিঝড়ের সময় মানুষ আশ্রয় কেন্দ্রে গিয়ে হাজির হয় বা উপস্থিত হয়, তখন কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটা কমে যায়, অর্থাৎ আমরা নিরাপদে থাকতে পারবো আর কি তথ্য বিনিময়ের মাধ্যমে। 2 নম্বর পয়েন্ট হলো ভালোভাবে বাঁচতে এবং বিপদ থেকে রক্ষা পেতে পারবো। 2 নম্বর পয়েন্ট হলো তথ্য বিনিময়ের মাধ্যমে, তথ্য বিনিময়ের মাধ্যমে ভালোভাবে বাঁচতে এবং বিপদ থেকে রক্ষা পেতে পারি। তথ্য বিনিময় যদি আমরা করি, তাহলে আমরা ভালোভাবে বাঁচতে পারবো এবং বিপদ থেকে, বিভিন্ন ধরনের বিপদ থেকে রক্ষা পেতে পারি বা রক্ষা পাবো। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর হলো, 3 নম্বর পয়েন্ট, অনেক সময় সমুদ্রে জলোচ্ছ্বাস হয়, অর্থাৎ সমুদ্রে পানি পড়লে ওঠে, চারিদিকে প্লাবিত হয়, উপকূলীয় অঞ্চল এলাকা প্লাবিত হয়, তাহলে সামুদ্রিক জলোচ্ছ্বাসের খবর যদি আগে থেকেই প্রচার করা না হয়, বিনিময় করা না হয়, তাহলে মানুষের জানমালের অনেক ক্ষতি হবে। তাহলে আমরা যদি এই সামুদ্রিক জলোচ্ছ্বাসের খবরটা বিনিময় করতে পারি, তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কমে যাবে। তাহলে আমরা যদি লিখতে চাই, তাহলে সামুদ্রিক জলোচ্ছ্বাসের খবর বিনিময় করলে, তাহলে সামুদ্রিক জলোচ্ছ্বাসের খবর বিনিময় করলে, সামুদ্রিক জলোচ্ছ্বাসের খবর বিনিময় করলে মানুষের জীবন ও সম্পদ রক্ষা পাবে, করলে মানুষের জীবন ও সম্পদ রক্ষা পাবে। তাহলে সামুদ্রিক জলোচ্ছ্বাস এর খবর বিনিময় করলে মানুষের জীবন ও সম্পদ রক্ষা পাবে, এটা 3 নম্বর পয়েন্ট। 4 হলো,
चार नम्बर पॉइंट समुद्रे अनेक समय घूर्णिझड़ है तो घूर्णिझड़ खबर जो विनिमय करते समुद्र अनेक जहाज चले जहाजगुल जब घूर्णिझड़ खबर पा तो अवश्य निरापद स्थान फिर जाए निरापद आश्रय थाकबे जार कारण विभिन्न सम्पद रक्षा करते पर राष्ट्रीय सम्पद एखान रक्षा करा जाते पारे संज्ञा आकार जो लिखी ताहले लिखब जे सामुद्रिक घूर्णिझड़ खबर विनिमय कर ले अर्थात शुद्ध घूर्णिझड़ लिखा जाए घूर्णिझड़ खबर विनिमय विनिमय कर ले विनिमय माछ धरार ट्रला माछ धरार विनिमय माछ धरार ट्रला माछ धरार ट्रलार जहाज गुलो निरापद निरापद आश्रय थेके राष्ट्रीय सम्पद रक्षा करते पारबे घूर्णिझड़ खबर विनिमय माछ धरार ट्रलार और जहाजगुलो निरापद आश्रय थेके राष्ट्रीय सम्पद रक्षा करते पारबे पांच नम्बर पॉइंट जो लिखी से विभिन्न संक्रामक रोग है जेमन बार्ड फ्लू स्वाइन फ्लू और अन्य फ्लू आछे फ्लू रोगेर खबर जदि विनिमय करा जाए ताहले देखा जाबे प्रतिरोधमूलक व्यवस्था नामार कारणे क्षय क्षतिर परिमाण अनेकटा कमे जाबे संक्रमण थेके रक्षा पावा जाबे ताहले फ्लू रोगे देखते पारी फ्लू रोगे संक्रमणेर खबर संक्रमणेर खबर बा तथ्य विनिमयेर माध्यमे फ्लू रोगे संक्रमणेर खबर विनिमयेर माध्यमे आक्रांतेर झुकी आक्रांतेर झुकी कमानो जेते पारे बंधुरा पांचटा पॉइंट आमरा अलरेडी लिखे फेलेछि आमी आबार पॉइंटगुलो पढ़ार चेष्टा करछि देखो तथ्य विनिमयेर सुविधा कि कि एक नम्बर हलो तथ्य विनिमय करले आमरा निरापदे थाकते पारि दुई नम्बर हलो तथ्य विनिमयेर माध्यमे ভালোভাবে বাঁচতে এবং বিপদ থেকে রক্ষা পেতে পারি তিন নম্বর হলো সামুদ্রিক জলোচ্ছ্বাস হয় জলোচ্ছ্বাস আবার বলছি জলোচ্ছ্বাস হলো এটা সামুদ্রিক ঝড় অর্থাৎ সমুদ্রে পানি ফুলে ওঠে এবং আশেপাশে এলাকা প্লাবিত হয় সেই সামুদ্রিক জলোচ্ছ্বাসের খবর বিনিময় করলে মানুষের জীবন ও সম্পদ রক্ষা পাবে চার নম্বর হলো ঘূর্ণিঝড়ের খবর বিনিময় করলে মাছ ধরার ট্রলারগুলো সমুদ্রে মাছ ধরে না ছোট ছোট নৌকা এবং জাহাজগুলো এগুলি যখন ঘূর্ণিঝড়ে খবর দেওয়া হবে বা বিনিময় করা হবে এই মাছ ধরার ট্রলারগুলো বা জাহাজগুলো এগুলো নিরাপদ আশ্রয় থেকে এগুলি তো সরকারি সম্পদ এগুলি নিরাপদ আশ্রয় থেকে সরকারি সম্পদ রক্ষা করতে পারবে পাঁচ নম্বর হলো ফ্লু রোগ বিভিন্ন রকম ফ্লু রোগ যেমন আছে সোয়াইন ফ্লু আছে তারপরে হলো বার্ড ফ্লু আছে ঠিক আছে এগুলি ফ্লু রোগের সংক্রমণের খবর যদি বিনিময় করা যায় তাহলে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এর সংক্রমণের ঝুঁকি থেকে আমরা রক্ষা পেতে পারি বা ঝুঁকি কমানো যেতে পারে এই হলো বন্ধুরা আমার আজকে পাঠে যে বিষয়বস্তু ছিল তথ্য কি তথ্য আমি আবার বলে দিচ্ছি তথ্য হলো আমরা যে খবর সংগ্রহ করি তাহলে সংগৃহীত যে কোনো খবর প্রয়োজন মতো সাজানোকে তথ্য বলে তারপরে হলো তথ্য বিনিময় কি তথ্য বিনিময় একটি প্রক্রিয়া যার মাধ্যমে যে কোনো তথ্য বন্ধু পরিবার এবং অন্যান্য মানুষের মধ্যে মানুষের সঙ্গে আদান প্রদান করা যায় তারপরে তথ্য বিনিময় কিভাবে করব আমি আগে প্রশ্নে লিখে দিয়েছি তথ্য বিনিময় আমরা অন্যের সাথে অন্য মানুষের সাথে
মুখে কথা বলার মাধ্যমেও বিনিময় করতে পারি, চিঠি লেখার মাধ্যমে করতে পারি। তারপরে তোমার হলো এসএমএস, এসএমএস বা ইন্টারনেটের মাধ্যমে করতে পারি। তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, টুইটারের মাধ্যমে আমরা তথ্য বিনিময় করে থাকি। এরপরে শেষ প্রশ্ন যেটা, তথ্য বিনিময় করলে সুবিধা কী কী পাবো? এখানে আমি তথ্য বিনিময় করলে সুবিধা আমি বলেছি যে নিরাপদে থাকতে পারবো, ভালোভাবে আসতে পারবো, বিপদ থেকে রক্ষা পেতে পারবো, তারপরে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে পারবো। মানুষের যে সামুদ্রিক জলসেচের খবর বিনিময় করলে মানুষের জীবন সম্পদ রক্ষা পাবে, আর বিভিন্ন ফুল রোগের সংক্রমণ থেকে আমরা রক্ষা পেতে পারি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।